একজন ইঞ্জিনিয়ারের সঙ্গে একজন ড্রাইভারের বা একজন টিচারের সঙ্গে একজন পার্লারের লোকের খুব বেশি যেহেতু আয়ের তফাত নেই। নমস্কার, কেমন আছেন সবাই? প্রবাসে ঘরকন্না আইটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে বেশ সুন্দর রোদ উঠেছে, ঠান্ডাটাও একটু কম। আপনারা তো দেখেইছিলেন যে এই গাড়িটা রামকৃষ্ণ জন্মদিনে কেনা হয়েছিল, তো ঠান্ডার চোটে বেচারি তো বাড়ি করতে পারে না। আজ একটু রোদ উঠেছে বলে আজকে ওকে নিয়ে তাই বেরিয়েছি। আমেরিকায় একটি পরিবারের মোটামুটি জীবন চালাতে গেলে মাসে কত খরচ হতে পারে যে ব্লগটা বানিয়েছিলাম, সেই ব্লগটাতে প্রচুর কমেন্ট আপনারা করেছিলেন যে এই যে পাহাড় সমান খরচ, তাহলে ওখানকার মানুষের আয় কত। অনেকেই আবার জিজ্ঞাসা করেছিলেন যে ওখানে পার্ট টাইম জবে কত আর্ন করতে পারবো। আমি যদি ওখানে স্টুডেন্ট ভিসায় যাই, তাহলে আমি কোনো পার্ট টাইম জব করে স্টুডেন্ট লোন আমার কিছুটা হলেও মেটাতে পারবো কি না। আবার অনেকে জিজ্ঞাসা করেছেন, দিদি আমি ড্রাইভারই জানি, ওখানে যদি আমি ড্রাইভারের জব পাই তাহলে আমি কত টাকা আর্ন করতে পারবো। আবার অনেকে জিজ্ঞাসা করেছেন ওখানে টিচারের স্যালারি কত। এই ধরনের যত আয় সংক্রান্ত প্রশ্ন আমি পেয়েছিলাম, চেষ্টা করব এই ব্লগটাতে তার উত্তর দিতে। চলুন, এর গাড়ি চালানো হয়ে গেছে মনে হচ্ছে, বাড়ি যাই, গিয়ে টুকটাক কাজ করতে করতে গল্প করি। পেঁপেটা কেটে ফেলি, শুকিয়ে যাচ্ছে না। আমেরিকায় সাধারণত দু ধরনের জব হয়, একটা হচ্ছে টিপিং জব আর একটা হচ্ছে নন টিপিং জব। যে কাজে আপনি টিপ পাবেন সেটা হচ্ছে টিপিং জব। তো এই টিপিং জবের ক্ষেত্রে আপনি প্রতি ঘন্টায় $2.13 করে রোজগার করতে পারবেন, মানে ধরুন প্রায়ই 150 টাকা প্রতি ঘন্টায়। তবে এটা কিন্তু মিনিমাম। তো ধরুন আপনি ড্রাইভারের কাজ করেন বা পার্লারে কাজ করেন বা পিৎজা ডেলিভারি করেন, কোনো রেস্টুরেন্টে কাজ করেন যেখানে আপনি কাস্টমারের কাছ থেকে আপনি টিপস পান, সেক্ষেত্রে আপনাকে কাজের নিয়োগ করতে গেলে মিনিমাম আপনাকে এখানে $2.13 দিতেই হবে। কিন্তু ধরুন আপনি একজন ডাক্তার বা ইঞ্জিনিয়ার বা নার্স বা একজন টিচার বা ব্যাংকার, যে সমস্ত ক্ষেত্রে আপনি টিপস পান না, সেই সমস্ত ক্ষেত্রে আপনাকে কাজে নিয়োগ করতে গেলে প্রতি ঘন্টায় $7.25 করে আপনাকে দিতেই হবে। এর থেকে নিচে কেউ আপনাকে পে করতেই পারবে না গোটা আমেরিকায় আইন অনুযায়ী। $7.25 মানে প্রতি ঘন্টায় ধরুন 500 টাকা। তো আপনি যদি 8 ঘন্টা কাজ করেন, তাহলে আপনি একদিনে প্রায় $57 থেকে $60 মতো রোজগার করবেন, মানে ধরুন প্রায় 4 থেকে 4,500 টাকা আপনি একদিনে রোজগার করবেন। কারণ আপনারা জানেনই যে এখানে লিভিং স্ট্যান্ডার্ড প্রচণ্ড হাই, ডেলি এক্সপেন্স প্রচণ্ড বেশি, তাই এমপ্লয়ারকে এই টাকাটা আপনাকে দিতেই হবে আপনার দিনটা চালানোর জন্য। তো এটা হচ্ছে ফেডারেল গভর্নমেন্ট দ্বারা নির্ধারিত স্যালারি। কিন্তু আমেরিকার বিভিন্ন স্টেটে যেহেতু লিভিং কস্ট বিভিন্ন রকমের, কোথাও প্রচণ্ড বেশি, কোথাও প্রচণ্ড কম, তো স্টেট তখন ফেডারেল গভর্নমেন্টের দ্বারা যে নির্ধারিত ওই স্যালারিটা সেটাকে ওভাররাইড করে দেয়। স্টেট তখন তার স্টেটের এমপ্লয়ারদের জানায় যে তুমি আমার স্টেটের কোনো এমপ্লয়িকে এর নিচে স্যালারি দিতে পারবে না, সে যেটা নির্ধারণ করবে। যেমন ধরুন ক্যালিফোর্নিয়ায়, এখানে যদি আপনি চাকরি করেন, আপনাকে $14 নিচে আপনাকে কেউ পে করতে পারবে না। $14 মিনিমাম প্রতি ঘন্টায় আপনাকে পে করতেই হবে। তার নিচে যদি আপনাকে কেউ ক্যালিফোর্নিয়ায় পে করে, আপনি তার এগেনস্টে সু করেও দিতে পারেন। $14 মানে ধরুন প্রায় 1,000 টাকা প্রতি ঘন্টায়। নিউ ইয়র্কে আবার এটা $15, নিউ জার্সিতে $11.90। তো বিভিন্ন স্টেটে এটা বিভিন্ন রকমের হয়, একটু উঁচু নিচু। যে স্টেটে একটু বেশি খরচা সেই স্টেটে একটু বেশি স্যালারি, যে স্টেটে একটু কম সেই স্টেটে একটু কম স্যালারি। আরেকটাও এখানে নিয়ম আছে, সেটা হচ্ছে একজন মানুষকে আপনি 8 ঘন্টার বেশি এখানে কাজ করাতে পারেন না। যদি সে চায় ওভারটাইম করতে, তাহলে আলাদা কথা, বাই ল মালিক তাকে 8 ঘন্টার বেশি জোর করে কাজ করাতে পারে না। তো এবার আসি এখানে কোন জবে কত টাকা মানুষ স্যালারি পান। তো শুরু করি তাহলে টিচারদের দিয়ে, ওনারাই তো পড়াশোনা শিখিয়ে জব পাওয়ার যোগ্য করেন, ওনাদের দিয়েই তাহলে শুরু করি। একজন টিচার এখানে $50,000 থেকে $80,000 বছরে পান, প্রায় ধরুন 35 লাখ থেকে 60 লাখের মধ্যে বছরে। সর্বনিম্ন মাসে ধরুন 3 থেকে 3.5 লাখ করে পান। তবে যেহেতু এটা গভর্নমেন্ট জব, ওই জন্য টিচারদের প্রচুর এখানে সুযোগ সুবিধা থাকে, মানে এখানে পেনশন প্ল্যান বলুন বা ইন্স্যুরেন্স বলুন, হেলথ ইন্স্যুরেন্স, সমস্ত কিছু কভার থাকে। এলিমেন্টারি স্কুলের যারা টিচার হন, মানে ধরুন প্রাইমারি স্কুলে, তাদের স্যালারি একটু কম হয়, কিন্তু যারা ধরুন হাই স্কুলের টিচার তাদের একটু বেশি, আবার যারা ধরুন কলেজে পড়ান তাদের আরেকটু বেশি। কিন্তু এই বেশি কমটাও আবার খুব অতিরিক্ত মাত্রায় বেশি কম হয় না। এবার আসি এখানে ইঞ্জিনিয়ারদের স্যালারির কথায়। যদি আমি আইটি ইঞ্জিনিয়ারদের কথা বলি, তাদের স্যালারিটা জায়গা বিশেষে একটু অন্যরকম হয়। যেমন ধরুন যদি আমি আমেরিকাকে 3 ভাগে ভাগ করি, একটা হচ্ছে ধরুন ইস্ট কোস্ট, যেমন ধরুন নিউ ইয়র্ক বা নিউ জার্সি ওই দিকটা, একটা ওয়েস্ট কোস্ট এই ক্যালিফোর্নিয়ার দিকটা, আর একটা হচ্ছে মিড সেন্ট্রাল। তো সেন্ট্রালের দিকে স্যালারিটা একটু কম। একজন ইয়াং সফটওয়্যার ইঞ্জিনিয়ার যদি ধরুন সেন্ট্রালে কাজ করে, যার 2-4 বছরের এক্সপিরিয়েন্স, সে মোটামুটি $70,000 বছরে পাবে, প্রায় ধরুন 50-52 লাখ টাকা। তবে এটা তার শুরু। ধরুন সে যদি নিউ ইয়র্কে কাজ করে বা নিউ জার্সিতে কাজ করে ইস্ট কোস্টের দিকে, তাহলে তার স্যালারিটা আরেকটু বেড়ে যাবে। তখন সে বছরে মোটামুটি $90,000 থেকে $100,000 পায়, মানে $70,000 থেকে $72,000। আবার সে যদি ধরুন ওয়েস্ট কোস্টের দিকে চলে আসে, তাহলে তার আরও 7 থেকে 10 লাখ টাকা স্যালারি বেড়ে যাবে, কারণ ওয়েস্ট কোস্টে ভীষণ রকমভাবে লিভিং কস্টটা হাই।
একজন অ্যাভিয়েশন ইঞ্জিনিয়ারও এখানে মোটামুটি $75,000 থেকে $100,000 বছরে পান, মানে প্রায় ধরুন ওই $50,00,000 থেকে $70,00,000 মধ্যে। ইউএসএ তে হাই পেইং স্যালারিজদের মধ্যে যারা আছেন তাদের সবার উপরে কিন্তু ডাক্তাররা আছেন। একজন সার্জন এখানে প্রায় বছরে $250,000 পান, মানে প্রায় ধরুন $2,00,000। তবে ডাক্তারদের মধ্যে তো অনেকগুলোই ভাগ আছে, যেমন ধরুন কেউ ডেন্টিস্ট বা নিউরোলজিস্ট বা জেনারেল ফিজিশিয়ান, তো তারাও মোটামুটি খুব ভালো এখানে পে পান। তবে সার্জনরা সব থেকে বেশি এখানে পান। এখানে লয়াররাও কিন্তু খুব ভালো আর্ন করেন। একজন লয়ার বছরে এখানে প্রায় $120,000 আর্ন করেন। $120,000 মানে প্রায় ধরুন $90,00,000 থেকে $1,00,000 বছরে পান। একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট বা ফিনান্স ম্যানেজারও এখানে প্রায় $150,000 বছরে পান, মানে প্রায় ধরুন $1,20,00,000 মতো। যদি ধরুন এখানে কেউ বিউটি পার্লারে কাজ করেন, তিনিও মোটামুটি ধরুন প্রায় বছর গেলে $30,000 পাবেন। $30,000 মানে বছরে প্রায় ধরুন $22,000 থেকে $25,00,000। একজন নার্সও এখানে প্রায় $35,000 থেকে $40,00,000 বছরে রোজগার করেন। দাঁড়ান, আমি একজন ড্রাইভার বা একজন প্রি স্কুল টিচার কত রোজগার করেন বলছি, পেঁপেটা কাটা হয়ে গেছে, মানিককে দিয়ে দিই আগে। মিষ্টি আছে? ভালো মিষ্টি আছে? দেখি ঝপাঝপ সবজিগুলো কেটে ফেলেছি, রাতের রান্নাটা করে নিয়ে তারপর বাচ্চাগুলোকে নিয়ে একটু পার্কে যাও। গাজর, আলু, বেগুন, ফুলকপি, মটরশুঁটি, ক্যাপসিকাম কেউ বাদ নেই। ডাক্তারের কাছে গেলেই ভেজিটেবলস খান করে করে মাথা খারাপ করে দেন। একটা তরকারি, সব সবজি একদম ভেতরে। যাই হোক, রান্নাটা করতে থাকি আর যেটুকু গল্প বাকি আছে করতে থাকি। গল্পটা যেখানে ছাড়া হয়ে গেছিল, যে এখানে একজন প্রি স্কুলের টিচার কত টাকা বেতন পান, তো এখানেও মোটামুটি একজন প্রি স্কুলের টিচার বছর গেলে $25,00,000 থেকে $30,00,000 রোজগার করেন। তবে সেই টাকায় তো এখানে সংসার চলে না, বছর চলবে না। সাধারণত হয় কি, যে স্বামীরা অন্য একটা কোনো কাজ করেন, কালো জিরে দিচ্ছি, আর স্ত্রীরা সাধারণত প্রি স্কুলে চাকরি পাওয়ার জন্য একটা ট্রেনিং করে নেন। এখানে প্রচুর গভর্নমেন্টের কলেজ আছে, ফিসও খুব কম, তো এটা একটা এখানে ভালো একটা রোজগার। তো এবার আসি ড্রাইভারদের কথায়, যে এখানে একজন ড্রাইভার কত টাকা রোজগার করেন। যদি আপনি এখানে উবেরের গাড়ি চালান বা লিফ্টের গাড়ি চালান, তাহলে মোটামুটি তারাও বছর গেলে মোটামুটি $35,00,000 থেকে $40,00,000 রোজগার করেন। তবে বহু ড্রাইভার আছেন যারা এই টাকাটাকে কিন্তু আরও বাড়িয়ে নেন, উইকেন্ডে কাজ করেন, ওভারটাইম করেন, তারপরে ধরুন ফুড ডেলিভারির কাজ করেন। তবে সবথেকে বেশি ড্রাইভাররা রোজগার করেন নিউ ইয়র্কে, কারণ নিউ ইয়র্ক এতটাই ক্রাউডেড, ওখানে বেশিরভাগ লোকেরই না গাড়ি থাকে না, কারণ গাড়ি পার্ক করারই জায়গা নেই। তো ওই জন্য লোকজনকে যাতায়াত করার জন্য হয় ট্রেন নিতে হয়, আর না হলে ট্যাক্সি বা উবের, লিফট এইসব নিতে হয়। তো ওই জন্য ওই দিকে ড্রাইভাররা প্রচুর রোজগার করেন। একবার আমরা নিউ ইয়র্কে গেছিলাম আমাদের এক বন্ধুর বাড়িতে, তো সেখান থেকে আমরা ট্রেন ধরবো বলে একবার ট্যাক্সি নিই। তো ট্যাক্সি ড্রাইভার সৌভাগ্যক্রমে ছিলেন একজন ইন্ডিয়ান পাঞ্জাবি। তো বিভিন্ন কথা হতে হতে তাকে জিজ্ঞাসা করা হয় যে আপনি মোটামুটি কত টাকা এখানে মাস গেলে রোজগার করেন, যা নিউ ইয়র্কে থাকার খরচ দেখছি। তো উনি তখন বলেন উনি মাস গেলে প্রায় $10,000 থেকে $12,000 রোজগার করেন। উনি প্রচুর ওভারটাইম করেন, উইকেন্ডে কাজ করেন, রাত্রি 12টা 1টা অবধি প্রতিদিন কাজ করেন। তো মানে ধরুন একজন ড্রাইভার এখানে প্রায় কিন্তু একজন ইঞ্জিনিয়ার বা বলতে পারেন একজন লয়ারের মতনই রোজগার করেন। দাঁড়ান, এটা হয়ে গেছে, এবার এটাকে ঢাকা দিই, নুনের কৌটোটাকে একটু সরিয়ে রাখি, আর একটু পালং শাক বাটবো, দিয়ে ওটাকে দিয়ে আটা মাখবো। একজন আমাকে বলেছিলেন যে পালং শাক কুচিয়ে না দিয়ে বেটেও দেখতে পারেন, খুব ভালো হয়, তাই ভাবলাম আজকে একটু দেখি। আমাকে কমেন্ট বক্সে অনেকেই জানতে চেয়েছিলেন যে যদি হায়ার স্টাডিজের জন্য ইউএসএতে যাই তাহলে পার্ট টাইম জব করে আমি কি আমার ফিস ভরতে পারবো। পারবেন না জানেন, এখানে হায়ার স্টাডিজের প্রচণ্ড খরচা, আর পড়াশোনার চাপও আবার এত বেশি থাকে যে ওভার টাইমও করা যায় না। তো কিছুটা আপনাকে আগের থেকে ব্যবস্থা করতে হবে, তারপর হয়তো বাকিটুকু আপনি পার্ট টাইম জব করে সেটা হয়তো শোধ করতে পারলেন। আবার তার সঙ্গে আপনাকে খানিকটা স্কলারশিপ পাওয়ার ব্যবস্থাও করতে হবে, গোটা টাকাটা পকেট থেকে বার করে হায়ার স্টাডিজটা এখানে একটু মুশকিল। ও, আর একটা কথাও যেটা মনে পড়লো, যে এখন সবটা শুনে হয়তো মনে হতে পারে যে যারা টিপিং জব করেন তাদের কেন এত টাকা কম, তার কারণ হলো ইউএসএতে টিপস দেওয়ার প্রবণতাটা খুব বেশি। রেস্টুরেন্টে ধরুন বা পার্লারে ধরুন, যে সমস্ত জায়গাগুলোতে আমরা টিপস দিই, মোটামুটি 15-20% সাধারণত লোকজন টিপস দিয়ে থাকে। তো প্রতিটি কাস্টমারই যদি 15-20% করে ধরুন টিপস দেয়, তাহলে কিন্তু অনেকটাই অ্যামাউন্ট হয়। এটা একটু দই দিলাম, তাই টিপিং জবে স্যালারিটা একটু কম হলেও তারা কিন্তু টিপস থেকে ভালো টাকাই আর্ন করেন। তো মোটামুটি এখানকার লোকজন এরকম রোজগার করেন, তবে এগুলো সবই অ্যাপ্রক্সিমেট নাম্বার। তবে এটা তো মোটামুটি সব দেশেই এক, যে আপনি যত বেশি পরিশ্রম করবেন, যত বেশি অভিজ্ঞতা সঞ্চয় করবেন, তত আপনি আপনার রোজগার বাড়াতে পারবেন, এদেশেও তাই। দাঁড়ান একটু ধুয়ে নিই, গায়ে অনেকটা লেগে আছে। ডিনারের সময় ছেলে মেয়েগুলো ভাববে মা একদম সবজির বাগানে বসিয়ে দিয়েছে আজ। তবে ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে একটা জিনিস এখানে দেখি কি জানেন, আপনারাও যেটা জানলেন,
যে মোটামুটি একজন ইঞ্জিনিয়ারের সঙ্গে একজন ড্রাইভারের বা একজন টিচারের সঙ্গে একজন পার্লারের লোকের খুব বেশি যেহেতু আয়ের তফাত নেই, ওই জন্য মোটামুটি আমরা এখানে না সবাই একই রকমের জীবন ধারণ করি। মোটামুটি সবার কাছেই মাথা গোজার একটু জায়গা, যাতায়াত করার জন্য একটা গাড়ি, মোটামুটি সচ্ছল জীবন এখানে বেশিরভাগ লোকই পেয়ে থাকে। স্যালারির কথাতেই যখন আসছি, এখানে না একটা বেশ মজার জিনিস হয় জানেন, এখানে মাসে দুবার করে স্যালারি হয়, প্রত্যেক 15 দিনে একবার করে স্যালারি হয়। মানে সে মাসে আপনি যে টাকাটা পাবেন সেই টাকাটাকে অর্ধেক করে দিয়ে মাসে দুবার করে দেয়। তো প্রথম যখন আমি এখানে আসি, এই জিনিসটা আমার ভারী মজা লেগেছিলো জানেন, ওই যে একবার বেতন দিয়ে দেয়, তারপর সারাটা মাস কত হিসাব করে করে একবার জীবন শেষ হয়ে যায়, এখানে অন্তত তা হবে না, 15 দিন পরেই আবার একটু আসার আলো। আমাকে কমেন্টে যিনি এই আইডিয়াটা দিয়েছিলেন যে দিদি পালং শাকটা একদিনকে বেটে আটার সঙ্গে মেখে দেখবেন খুব ভালো হয়, দারুণ আইডিয়াটা দিয়েছিলেন জানেন, আটাটা দেখতেও ভারী সুন্দর লাগছে। মাখার সময় একটু শক্ত শক্ত করে মেখেছিলাম, শাক থেকে আমার একটা জল বেরিয়েছে, আবার দইও ছিল, তো এখন দেখুন কি সুন্দর নরম হয়ে গেছে। আমেরিকায় একটি পরিবারের মাসিক খরচ কত, ওই ব্লগটা অনেকদিন হলো করেছি, অনেকে হয়তো খুঁজে নাও পেতে পারেন, তো আমি ডেসক্রিপশন বক্সে না লিঙ্কটা দিয়ে দেবো। তবে ফেসবুকে লিঙ্ক দেওয়া যায় না, ইউটিউবে দেওয়া যায়, আমি ইউটিউবে দিয়ে দেবো জানেন। যদি আপনাদের কারোর মনে হয় যে ওই ব্লগটা একবার চেক করবো, তো আপনারা ডেসক্রিপশন বক্সটা একবার চেক করে নিতে পারেন, ওখানে লিঙ্কটা দিয়ে দেবো। চলুন, গল্প করতে করতে একটা বড় কাজ হয়ে গেল, রাতের খাবার বানানো হয়ে গেল, মানে মাথা থেকে একটা দায়িত্ব নেমে গেল, এবার ছেলে মেয়েগুলোকে নিয়ে পার্কে যাব। তো একটা তাহলে ব্লগ হলো এখানে মানুষের আয় কত, আর অলরেডি একটা ব্লগ করেছিলাম যে এখানকার মানুষের ব্যয় কত, তো এরপরে আর একটা ব্লগ করবো তাহলে এখানে কত টাকা মানুষ সঞ্চয় করে মাসে। সঞ্চয়টা যদিও এখানে একটু কম হয়, কারণ মানুষ এখানে বেশি বর্তমানকে জোর দেয়, ভবিষ্যৎকে কম দেয়, কিন্তু তবু তো কিছু হলেও সঞ্চয় হয়। তো সেটা তাহলে মোটামুটি কীরকম হয় বা কীভাবে হয় পরের ব্লগে সেটা তাহলে আলোচনা করব। খুলেছেও বেশ সুন্দর, কিন্তু বাকি আটাটা থাক, এটা কালকের জন্য মাখা থাকলো, আবার এটাকে নিয়ে এবার ফ্রিজে ঢুকিয়ে দেবো। চলুন এবার রামকৃষ্ণকে তৈরি করি, মেহাকে তৈরি করি, দিয়ে এবার বেরিয়ে যায়। ফিরতেও তো হবে পার্ক থেকে তাড়াতাড়ি, সকাল থেকে তো আবার স্কুল থাকে, মেহাদের তো আবার সকাল 8টা থেকে স্কুল, 9টার মধ্যে খাইয়ে দাইয়ে বিছানায় না পাঠাতে পারলে সকাল থেকে তো আবার যুদ্ধ শুরু হয়ে যাবে। চলুন, চলে এসেছি পার্কে, একটু সন্ধ্যের গায়ে গায়ে হয়ে গেল, বেশিক্ষণ খেলানো যাবে না, অবশ্য যা ঠান্ডাও বেশি খেলিয়েও আর কাজ নেই। আজ একটু দূরের দিকে এসেছি পার্কটা, বেশ সুন্দর দেখতে না, শীতের জন্য গাছগুলো দেখছেন সব পাতা পড়ে গিয়ে ন্যাড়া হয়ে গেছে, তবে এবার তো মোটামুটি বসন্ত শুরু, এবার ছোট ছোট করে পাতা আসতেও শুরু করবে। বাচ্চারা এখানে খেলতে থাকে আর আমি আর মানিক পার্কটাকে ঘিরে হাঁটতে থাকি, বাচ্চাগুলো চোখের সামনেও থাকে আর নিজেদেরও একটু হাঁটা হয়। ওই দূরে যেটা দেখতে পাচ্ছেন বিল্ডিংটা, ওই বিল্ডিংটা লাইব্রেরি, দাঁড়ান এই চারপাশটা একটু ঘুরে দেখাই, গধূলির আলোতে ভারী সুন্দর লাগছে দেখতে, দেখুন। দেখছেন সবার এক ঝামেলা, একবার যদি পার্কে নিয়ে এসেছেন বাড়ি আর ফিরিয়ে নিয়ে যেতে পারবেন না আপনি। চলুন ফিরে চলে এসেছি, একটু গরম করে নিয়েছি তরকারিটাকে, আবার খাবারটাকে এবার এখানে তুলে নিই, বাচ্চাদের খেলেও খিদে পেয়ে গেছে আর আমাদের হেঁটেও খিদে পেয়ে গেছে, 7:30 মতো বেজেও গেছে এখন। চলুন আমরা তাহলে এবার আমাদের ডিনার শুরু করি, ব্লগটা তাহলে আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর ব্লগটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আর যদি প্রবাসে ঘরকোনার ব্লগ আপনার ভালো লাগে, যদি আপনি তা মিস না করতে চান, তাহলে আমার পেজটা আপনি ফলো করে নিতে পারেন, তাহলে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব তা আপনার নোটিফিকেশানে চলে যাবে, আপনি তা মিস করবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, দেখা হবে খুব শিগগিরই পরের একটা ব্লগে। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন।